সাল 1947, ভারতবর্ষ থেকে চিরকালের জন্য ইংরেজ শাসনের অবসান ঘটে। ইংরেজ শাসন শেষ হতে না হতেই অখণ্ড ভারত দুটো টুকরোতে ভেঙে যায়, একটি হয় পাকিস্তান এবং অপরটি হয় ভারতবর্ষ। আজ এই দুটি স্বাধীন দেশ অর্থাৎ ভারত এবং পাকিস্তানের মধ্যে তুলনা করব এবং দেখব যে কোন দেশটি স্বাধীনতার এত বছর পর ঠিক কতটা উন্নত হয়েছে, দেখব যে কোন দেশটি কোন কোন বিষয়ে ঠিক কতটা এগিয়ে আছে। প্রথমে কথা বলবো এরিয়া বা আয়তন সম্পর্কে। আয়তনের দিক থেকে ভারত পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ। ভারতের টোটাল আয়তন 32,87,263 বর্গ কিলোমিটার, যার মধ্যে 9.6% হল জলভাগ। সেখানে আয়তনের দিক থেকে পাকিস্তান পৃথিবীর 33তম বৃহত্তম দেশ। পাকিস্তানের টোটাল আয়তন 8,81,913 বর্গ কিলোমিটার, যার মধ্যে 2.86% জলভাগ। নাম্বার টু, পপুলেশন বা জনসংখ্যা। জনসংখ্যার দিক থেকে ভারত পৃথিবীর দ্বিতীয় স্থানের অধিকারী। ভারতের টোটাল জনসংখ্যা প্রায় 133 কোটিরও বেশি। সেখানে জনসংখ্যার দিক থেকে পুরো পৃথিবীর মধ্যে পাকিস্তান 5 নম্বরে। বর্তমানে পাকিস্তানের জনসংখ্যা প্রায় 21 কোটি। নাম্বার থ্রি, জিডিপি বা দেশের মধ্যে মোট উৎপাদন মূল্য। ভারতের টোটাল নমিনাল জিডিপি 2.972 ট্রিলিয়ন ইউএস ডলার এবং পার ক্যাপিটাল জিডিপি 2,199 ইউএস ডলার। আর নমিনাল জিডিপির দিক থেকে ভারত পৃথিবীর সপ্তম স্থানের অধিকারী। সেখানে পাকিস্তানের টোটাল নমিনাল জিডিপি 274.048 বিলিয়ন ইউএস ডলার এবং পার ক্যাপিটাল জিডিপি 1,357 ইউএস ডলার। আর নমিনাল জিডিপির দিক থেকে পুরো পৃথিবীর মধ্যে পাকিস্তান 40 নম্বরে। নাম্বার ফোর, লিটারেসি রেট বা শিক্ষিত ব্যক্তির হার। ইউনাইটেড নেশনস এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশান বা ইউনেস্কোর রিপোর্ট অনুসারে ভারতের টোটাল শিক্ষিত ব্যক্তির হার 74.04%। অর্থাৎ টোটাল শিক্ষিত ব্যক্তির সংখ্যা প্রায় 100 কোটি, যার মধ্যে পুরুষ শিক্ষিত ব্যক্তির হার 82.23% এবং মহিলা শিক্ষিত ব্যক্তির হার 69.73%। আর ভারতের সবথেকে বেশি শিক্ষিত রাজ্য হলো কেরালা, এখানে লিটারেসি রেট 93.91%। সেখানে পাকিস্তানের শিক্ষিত ব্যক্তির হার 62.3%। অর্থাৎ টোটাল শিক্ষিত ব্যক্তির সংখ্যা প্রায় 13 কোটি, যার মধ্যে পুরুষ শিক্ষিত ব্যক্তির হার 72.5% এবং মহিলা শিক্ষিত ব্যক্তির হার 51.8%। আর পাকিস্তানের সবথেকে শিক্ষিত রাজ্য হলো পাঞ্জাব, এখানে লিটারেসি রেট 64.7%। নাম্বার ফাইভ, পভার্টি রেট বা দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষের হার। বর্তমানে ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গোয়িং ইকোনমিস ইন দ্য ওয়ার্ল্ড। 2011 সালে ভারতের দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষের হার ছিল 21.9%, বর্তমানে তা কমে দাঁড়ায় 3.47%। অর্থাৎ বর্তমানে দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা মাত্র 4,60,00,000। সেখানে ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট অনুসারে পাকিস্তানে দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষের হার 24.3%। অর্থাৎ 5,17,00,000 মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে। নাম্বার সিক্স, রিলিজিয়ান বা ধর্ম। ভারত হলো পৃথিবীর সবথেকে বড় গণতান্ত্রিক দেশ, তাই এখানে বিভিন্ন ধর্মের মানুষ দেখা যায়। তার মধ্যে 79.8% হিন্দু ধর্মের, 14.2% ইসলাম ধর্মের, 2.3% খ্রিস্টান ধর্মের, 1.7% শিখ ধর্মের, 0.7% বৌদ্ধ ধর্মের, 0.4% জৈন ধর্মের এবং 0.9% অন্যান্য ধর্মের মানুষ দেখা যায়। সেখানে পাকিস্তান হলো মুসলিম প্রধান দেশ, তাই এখানে 96% ইসলাম ধর্মের, 1.85% হিন্দু ধর্মের, 1.5% খ্রিস্টান ধর্মের এবং 0.6% অন্যান্য ধর্মের মানুষ দেখা যায়। নাম্বার সেভেন, স্পেস রিসার্চ সেন্টার বা মহাকাশ গবেষণা কেন্দ্র। ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্রের নাম হলো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশান বা ইসরো, যার হেডকোয়ার্টার বেঙ্গালুরুতে অবস্থিত। বর্তমানে মহাকাশ গবেষণার ক্ষেত্রে ইসরো স্থান এশিয়ার মধ্যে দ্বিতীয় এবং পুরো পৃথিবীর মধ্যে পঞ্চম। 2019 সালে এই ইসরোর বাজেট নির্ধারিত হয় 1.8 বিলিয়ন ইউএস ডলার বা প্রায় 12,474 কোটি টাকা। সেখানে পাকিস্তানের গবেষণা কেন্দ্রের নাম হলো দ্য স্পেস অ্যান্ড আপার অ্যাটমসফিয়ার রিসার্চ কমিশন বা সুপারকো, যার হেডকোয়ার্টার করাচিতে অবস্থিত। ওয়ার্ল্ড র্যাঙ্ক অনুসারে মহাকাশ গবেষণার ক্ষেত্রে এই সুপারকো স্থান 60 নম্বরে। 2019 সালে এই সুপারকোর বাজেট নির্ধারিত হয় 43 মিলিয়ন ইউএস ডলার বা প্রায় 603 কোটি টাকা। নাম্বার এইট, আর্মি পাওয়ার। ভারতের সেনাবাহিনী
পৃথিবীর চতুর্থ বৃহত্তম এবং ক্ষমতা শক্তির দিক থেকেও ভারতীয় সেনা পৃথিবীর চতুর্থ স্থানের অধিকারী। ভারতের মোট কর্মরত সেনার সংখ্যা প্রায় 14,44,000 এবং রিজার্ভ সেনার সংখ্যা প্রায় 11,55,000। 2018 সালে ভারতীয় সেনাবাহিনীর জন্য বাজেট ছিল প্রায় 66.5 বিলিয়ন ইউএস ডলার। সেখানে ক্ষমতা ও শক্তির দিক থেকে পাকিস্তান আর্মি স্থান 15 নম্বরে। এদের কর্মরত সেনার সংখ্যা 6,54,000 এবং রিজার্ভ সেনার সংখ্যা 5,50,000। 2018 সালে পাকিস্তানি সেনাবাহিনীর জন্য বাজেট ছিল 11.376 বিলিয়ন ইউএস ডলার। নাম্বার 9, আনএমপ্লয়মেন্ট রেট বা বেকারত্বের হার। এনএসএসওর রিপোর্ট অনুসারে ভারতের টোটাল জনসংখ্যার 1.39% মানুষ কর্মহীন, অর্থাৎ প্রায় 1,86,00,000 ভারতীয় কর্মহীন এবং প্রায় 39,37,00,000 মানুষ নিম্নমানের বেতনে বা নিম্নমানের কোয়ালিটিযুক্ত কাজ করেন। এদিকে পাকিস্তানের টোটাল জনসংখ্যার 5.7% মানুষ কর্মহীন, অর্থাৎ প্রায় 1,21,00,000 মানুষ কর্মহীন এবং প্রায় 6,10,00,000 মানুষ নিম্নমানের বেতনে বা নিম্নমানের কোয়ালিটিযুক্ত কাজ করেন। নাম্বার 10, কোটিপতির সংখ্যা। 2014-15 সালে ভারতের কোটিপতির সংখ্যা ছিল 48,416 জন, যা 2017-18 সালে বেড়ে দাঁড়ায় 81,344 জন। ভারতের সবথেকে ধনী ব্যক্তি হলেন মুকেশ ধীরুভাই আম্বানি, যার সম্পত্তির মূল্য প্রায় 50 বিলিয়ন ইউএস ডলার। এই মুকেশ আম্বানি ধনী ব্যক্তির লিস্টে এশিয়ার মধ্যে প্রথম এবং ওয়ার্ল্ডের মধ্যে 13 নম্বরে। এখানেই শেষ নয়, বিলিয়নারের দিক থেকে ভারত পুরো পৃথিবীর মধ্যে অষ্টম স্থানের অধিকারী। সেখানে 2014-15 সালে পাকিস্তানে কোটিপতির সংখ্যা ছিল 18,300 জন, যা 2018 সালে বেড়ে দাঁড়ায় 20,600 জন। আর পাকিস্তানের সবথেকে ধনী ব্যক্তির নাম মিয়া মোহাম্মদ মানসা, যার সম্পত্তির মূল্য প্রায় 3.7 বিলিয়ন ইউএস ডলার। এদিকে বিলিয়নারের দিক থেকে পাকিস্তানের স্থান 42 নম্বরে। নাম্বার 11, ইন্টারনেট ইউজার বা ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা। 31 ডিসেম্বর 2018 পর্যন্ত ভারতের টোটাল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল প্রায় 63,50,00,000, অর্থাৎ টোটাল জনসংখ্যার 47%। আর ইন্টারনেট ইউজারের দিক থেকে ভারত পৃথিবীর দ্বিতীয় স্থানের অধিকারী। সেখানে পাকিস্তানের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 6,96,00,000, অর্থাৎ টোটাল জনসংখ্যার 33.14%। আর ইন্টারনেট ইউজারের দিক থেকে পাকিস্তান পৃথিবীর 14 নম্বরে।